নমস্কার, দেখছেন খাজুরি পাইল এন্টারপ্রাইজ? তো এটা আমার একটা ছোটো গ্যারেজ, তো দেখতেই পাচ্ছেন। তো আজকে আমার একটা নতুন গাড়ি ডেলিভারি হবে। তো অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আপনার বনগাঁর দিকে, গাড়িটা যাবে। তো দেখতেই পাচ্ছেন আগলে দিকে কত সুন্দর একটা পেন্টিং করা আছে, কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন পেন্টিংটা। তো প্রায় সব কিছু টোটালটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো দাদা ভাইরাও চলে এসেছে বনগাঁ থেকে, সকাল সকালই চলে এসেছে একদম। তো চার থেকে পাঁচ ঘন্টা রাস্তা ওনারা অতিক্রম করে আজকে আমাদের ভোর তিনটের সময় বেরিয়েছিল রাত্রি, পৌঁছে গেছে দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের এখানে পৌঁছে গিয়েছে। তো আমাদের এখানে সামনে স্টেশন রয়েছে আপনার পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। পাঁশকুড়া থেকে আপনারা 10 থেকে 11 কিলোমিটার মধ্যেই একটা গাড়ি উঠলেই আমার পুরো গ্যারেজের বাইরে নাম করে দেবে আমাদের দিকে। তো কারো যদি সমস্যা হয় তো আমাকে কল করতেই পারেন, তো নাম্বার তো দেওয়াই আছে। এবং চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং দেখতে পাচ্ছেন আমার পাইল এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রি, এটা আমার গ্যারেজের নাম। তো youtube.com এবং facebook.com তো আছেই, তো আপনারা সবাই জানেন। তো এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097633, এই নাম্বার আমাকে কল করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন গাড়িটা টেস্ট ড্রাইভ চলছে, তো এখনও উপরটা একটু কালার হবে, উপরটা কালারটা আমার হয়নি, কারণ টেস্ট ড্রাইভ করিনি। তারপর যা কালার মারবে একদম ওনারা বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় সব কিছুটাই কমপ্লিট হয়ে গিয়েছে। চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো এইরকম মেসেজমেন্ট যদি কারো প্রয়োজনে আমাকে কল করতে পারেন 9647097633, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। এবং এর পিছন দিকে টায়ারটা রয়েছে আপনার 4615 নম্বর টায়ার রয়েছে, এটা আমার পিছন নম্বর বোলরোড যে টায়ারটা রয়েছে সেই টায়ার রয়েছে, আগের দিকে 12 নম্বর টায়ার। এবং পিছন দিকে ডালার পাতা লম্বা আছে আপনার 7 ফিট লম্বা আছে, এবং আড়ে রয়েছে আপনার 4.5 ফিট একদম ফট রাস্তা, ভেতর রাস্তা যাওয়ার জন্য একদম সব থেকে পারফেক্ট যেটাকে বলি বলে থাকি আমরা। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজনে আমাকে কল করতে পারেন। এবং এটা যেমন আপনার 1125 ইঞ্জিন, এই গাড়িটা বিক্রি আছে, তো কেউ যদি নেন আমাকে কল করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এটা যেমন আমরা রিপেয়ারিং করতে এসেছে গাড়িটা, দেখতে পাবেন ডালা ফালা খুব সুন্দর আছে, কোনো অসুবিধে নেই। তো ভেতরে দেখিয়ে দিই, ভেতরে যেমন আপনার 3টে চ্যাসিজ পড়েছে নতুন। তো এটা আমরা যেমন বোলেরো ইঞ্জিন দিয়ে 6 ইঞ্চির চ্যাসিজ দিয়ে পুরো হাওয়া ব্রেক সিস্টেম এটা গাড়ি হবে, একদম টোটাল আইচারা ডিফারেন্সিয়াল দিয়ে একদম এটা কাজ হবে। এটাতে আপনার 41 টন অবধি লোড ক্যাপাসিটি নিতে পারবেন। এবং গাড়ির তো একটা ওয়েট আছে, গাড়ির কমসে কম এর ওয়েট হয় 24 কুইন্টাল ওয়েট হয়, মানে 2.5 টনের কাছাকাছি ওয়েট হয় গাড়িটারই ওয়েট হয় কমসে কম 7.5-9 টন টোটালটা ওয়েট। তো এদিকেও দেখতে পাচ্ছেন আপনারা সেম গাড়ি, এর যেমন সব প্রায় কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ক্লাচ লাইন থেকে শুরু করে হাইড্রোলিক জ্যাকও বসে গিয়েছে এটা আপনার। তো 16 টন অবধি লোড নিতে পারবে হাইড্রোলিক জ্যাকটা, সরি 26 টন অবধি লোড নিতে পারবে হাইড্রোলিক জ্যাকটা। তো দেখতে পাচ্ছেন প্রায় সব কিছু টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে। তো শুধু এবার এর পাটা অ্যাকচুয়ালি লম্বা হবে, 9 ফিট হবে এই পাটাটা, এটা আমার হাওয়া ব্রেক সিস্টেম। তো এখানে আমার একটা চ্যাসিজ পড়েছে, টোটাল 4টা চ্যাসিজ অবধি পড়েছে, যেমন এই ধারের দিকে 2টো দেখতেই পাচ্ছেন এবং পিছন দিকে 2টো, 4টে চ্যাসিজ পড়েছে আপনার। তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের দিকে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করতে পারেন। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কাজেরও অনেকটা প্রেশার রয়েছে তার সাথে সাথে। তো ঠিক আছে, তো আমি এখানে যেমন ব্লগটা শেষ করছি, চ্যানেল যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ওয়েস্টবেঙ্গল ছাড়াও যেমন বাইরে বাইরেও গাড়িয়ে যায়। তো ঠিক আছে, চলো।